শুরুটা গল্পের মতোই সুন্দর ছিল। কলেজের সবচাইতে হ্যান্ডসাম আর স্মার্ট ছেলেটা আমার সামনে এসে বলল, আই লাভ ইউ। তারপর শুরু হলো হাতে হাত রেখে পথ চলা। এক সময় আমার পরিবার জানলো, মেনে নিল। সময় গড়ায় আমি বুঝতে পারলাম সে আমার কাছে আরো কিছু চায়। আমি রাজি হতে চাইতাম না, বলতো তুমি তো আমারই, আমাকে তুমি বিশ্বাস করো না। খুব বিশ্বাস করতাম ওকে, হয়তো নিজের চাইতেও বেশি। কিছুদিন যেতে না যেতেই সেই মানুষটার ভেতর আরেকটা মানুষ আবিষ্কার করলাম। প্রায়ই ওর ফোন থাকতো এঙ্গেজড, মাঝরাতে ফেসবুকের চ্যাট বক্সে জ্বলতো সবুজ বাতি। ধীরে ধীরে জানতে পারি ওর জীবনে শুধু আমি একা নই, আরো অনেকেই আছে। বিশ্বাসের দুর্গে আঘাত লাগলো। চেনা মানুষের অচেনা ভয়ঙ্কর জগৎটা হঠাৎ করে প্রকাশ হয়ে গেল, আর পারলাম না। সম্পর্ক ভাঙল, সিদ্ধান্ত নিলাম নতুন করে শুরু করব। বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক হলো। একদিন সকালে খেয়াল করলাম সবাই আমার দিকে কেমন করে যেন তাকায়। চায়ের দোকানে পাড়ার রকে কেমন যেন ফিসফাস। এলাকার সবচাইতে শান্ত মেয়েটা, যাকে এলাকাবাসী চিনতই না, সে রাতারাতি সেলিব্রিটি হয়ে গেল। তুই কি এগুলো দেখছিস? আত্মীয় স্বজন, কলেজ, পাড়া, মহল্লা, বন্ধু বান্ধবদের আড্ডা, সবখানে কেবল আমি আর আমার শরীর। সবার হাতে হাতে, মোবাইলে মোবাইলে, মুখে মুখে। কি ভেবেছিলেন, আমি অপমানে আত্মহত্যা করব বা হারিয়ে যাব? তাই কি চেয়েছিলেন আপনারা? হ্যাঁ, ভুল আমি অবশ্যই করেছি, কিন্তু বড় ভুল করেছি একটা অমানুষকে বিশ্বাস করে। সেই বিশ্বাসঘাতকতার মাশুল আমি কেন দেব? হারিয়ে যায়নি, এই তো জরুরি খবর। আজকের কাছের মানুষটি আগামীকাল অপ্রিয় হয়ে উঠতে পারে, তাই একান্ত গোপন মুহূর্তের ছবি পাঠানো কিংবা ভিডিও ধারণ থেকে বিরত থাকুন। ভালোবাসায় বিশ্বাস থাকুক অটুট, সাথে থাকুক সাবধানতাও। মানুষের একান্ত মুহূর্তকে যারা প্রতিশোধ এবং বিকৃত বিনোদনের হাতিয়ার বানায়, তাদের প্রতিরোধ করুন। আমাদের ভীষণ হোক সুন্দর ও আলোকিত আগামী।